কত শত বাবা ভাই সন্তানেরা মায়ের আঁচল ধরে কত না আদরেই বেড়ে উঠেছিল। সেই বাংলা মায়ের আঁচল ধরে যখন হানাদার নরবসুরা টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলতে চাইল, কি করে তখন বসে থাকতাম? থাকতে পারিনি বসে, হাতে স্টেনগান আর মুখে গ্রেড নিয়ে প্রাণপণ লড়ে গেলাম। রক্তের শেষ বিন্দুটা গড়িয়ে পড়া অবধি চোখে ছিল স্বাধীন দেশের স্বপ্ন। ভেবেছিলাম পেরেছি, দেশকে স্বাধীন করে নিয়েছি, কিন্তু দেশটা স্বাধীন হতে গিয়ে পরাধীনই রয়ে রইল। খাঁটি বাঙালিরাই আজ সেজে বসে আছে এক একজন হানাদার নরপশু, দেশটাকে পঙ্গু করে দিল, সাথে সাথে মুছে ফেললো আমাদের। আমরা আজ শুধু গল্পের পাতায় এক একজন চরিত্র, যাদের জন্য ইতিহাস থেকে থেকে এই দিগ্রহশ্বাস ছাড়া।